নমস্কার বন্ধুরা, আজ আমি পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বিবাহের বিজ্ঞাপন। শহর গাজীপুর মহল্লা গোড়া বাজারে রাম অবতার নামক একটি লালা জাতীয় যুবক বাস করে। তাহার বয়ক্রম দা বিংশতি বৎসর হইবে। লোকটার কিঞ্চিত ইংরাজি লেখা পড়া জানা আছে। কয়েকবার উপর্যোপরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখা পড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে। বৈশাখ মাস, সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। হস্তিদন্তের বোলাযুক্ত একজোড়া খড়ম পায়ে দিয়া নগ্ন গাত্রে রাম অবতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভৃত্য একটি চেয়ার আনিয়া দিল। রাম অবতার উপবেশন করিয়া বলিল, চতুরি ভাঙ তৈয়ারি হইয়াছে, লইয়া আই। কিয়ৎক্ষণ পরে চতুরি ওরফে চতুর্ভুজ একটি রূপার গেলাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল। রাম অবতার অবস্থাপন্ন লোক। বাড়িটি ঠিক সদর রাস্তার উপর, স্থানটি বাজার হইতে কিছু দূরে, সুতরাং কিছু নিরিবিলি, পথচারী লোক বেশি নাই। কেবল মাঝে মাঝে দুই একখানা এক্কা ঝমঝম শব্দ করিয়া যাইতেছে। রাস্তার মোড়ে একটি শিরিষ গাছ, তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে। অপর পার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে। রাম অবতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল। সহসা অদূরে চাঁচা গলার শব্দ উত্থিত হইল, গুলাবছড়ি। গুলাবছড়ি ওয়ালা তীব্র কেরোসিনের আলোকসহ পশরা স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল, ক্যা মজাদার গুলাবছড়ি, জো খাউয়ে মজা পাউয়ে, জো চাখে ইয়াদ রাখে গুলাবছড়ি। বাটির মধ্য হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চমবর্ষীয় বালক বাহির হইয়া আসিল। রাম অবতারের কাছে আসিয়া বাহানা ধরিল, ভাইয়া আমি গুলাবছড়ি খাইব। একথা শুনিবা মাত্র ফিরিয়াওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পশরা নামাইল। বালক মোহনলালের প্রতি চাহিয়া বলিল, গুলাবছড়ি নান খাটাই সোহন হালুয়া, কি লইবে বলো। বালক গুলাবছড়িরই বেশি পক্ষপাতি, তাহাই কয়েকটা ক্রয় করিল। ফিরিওয়ালা স্বীয় কক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়দংশ ছিন্ন করিয়া গুলাবছড়িগুলি জড়াইয়া মোহনলালের হাতে দিল। তাহার পর পশরা উঠাইয়া লইয়া পূর্ববৎ করি মধ্যম সুরে গুলাবছড়ি হাঁকিতে হাঁকিতে সে প্রস্থান করিল। মোহনলাল পরম আনন্দে বারান্দায় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল। কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটা দেখাইয়া বলিল, দেখো ভাইয়া একটা হাতের তসবির। রাম অবতার কাগজখানি হাতে লইয়া দেখিল, একটা হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপন। কিন্তু তাহার পার্শ্বেই যাহা দেখিল তাহাতে রাম অবতারের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল। পার্শ্বে রহিয়াছে বিবাহের বিজ্ঞাপন। বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রাম অবতার বৈঠকখানার ঘরে প্রবেশ করিল। আলোকের কাছে দাঁড়াইয়া পড়িল বিবাহের বিজ্ঞাপন। প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশ বর্ষীয়া সুন্দরী কন্যা আছে। বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক। বিবাহান্তে যুবকটিকে শিক্ষালাভের জন্য আমরা বিলাতে পাঠাইতে ইচ্ছা করি। পূর্বে পত্র লিখিয়া পাত্র বা অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন। লালা মুরলীধর লাল, মহাদেও মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি। রাম অবতার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল। পাঠান্তে তাহার মুখে কিঞ্চিত হাসি দেখা দিল।
বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল। ভাবিল, ইহা তো বড় মজার বিজ্ঞাপন, তাহার যে বাল্যকালেই বিবাহ হইয়া গিয়াছে, নহিলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল। সপ্তদশ বর্ষীয়া সুন্দরী কন্যা, না জানি দেখিতে কি রকম, প্রার্থনা সমাজের কন্যা। বাংলাদেশে যে বরম সমাজীরা আছে, প্রার্থনা সমাজীরাও সেই রূপ, তাহা রাম অবতার শুনিয়াছে। এতদিন অবধি যখন যে কন্যা অবিবাহিত আছে, তখন নিশ্চয় শিক্ষিতা এবং গাহিতে বাজাইতে জানে। এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম অবতারের মনে বহুদিন হইতে অনন্ত কৌতূহল সঞ্চিত ছিল। সিদ্ধিপান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রাম অবতার ভাবিল, একটা কাজ করা যাউক, উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি, কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করিয়া মজাটাই দেখা যাউক না কেন, তাহার পর সটকাইলেই হইবে। সিদ্ধির নেশায় এই মজার মতলব মনে আঁটিতে আঁটিতে রাম অবতারের অত্যন্ত হাসি পাইতে লাগিল। তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া, কিছুদিন কোর্টশিপ করিয়া তাহার পর চম্পট। রাম অবতার হা হা করিয়া হাসিতে লাগিল। ভাবিল, আর বিলম্ব করা নয়, চিঠিটা এখনই লিখিতে হইবে। রাম অবতার উঠিয়া বৈঠকখানায় প্রবেশ করিল। তক্তপোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল। অভ্যাস মতো প্রথমে লিখিল, শ্রী শ্রী গণেশাই নমঃ। তাহার পর মনে হইল, ইহারা প্রার্থনা সমাজের লোক, হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে, তাহাকে তো নিতান্ত অসভ্য পৌত্তলিক মনে করিতে পারে। সুতরাং আর একখানা কাগজে শ্রী শ্রী ঈশ্বর জয়তী বলিয়া আরম্ভ করিল। প্রবেশিকায় ফেল শুনিলে পাছে তাহারা যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে, তাই লিখিয়া দিল, সে বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে। নিজের সচ্চরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল, কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া হাসিল, পরে লিখিল, সে জাতিভেদ মানে না, বিলাত যাইতে কিছুমাত্র আপত্তি নাই, কুমারীর একখানি ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল। সেদিন রাত্রে রাম অবতারের ভালো করিয়া নিদ্রা হইল না। ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সম্বরণ করা কঠিন হইয়া উঠে। কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা। বেলা দ্বিপ্রহরের সময় তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্জ বিছাইয়া দুই ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল। একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ, কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ, অপরটির দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান। এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ গুণ্ডা। প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেব মিশ্র, সে এই বাড়ির অধিকারী। দ্বিতীয় ব্যক্তির নাম কানহাইয়ালাল, সে মহাদেব মিশ্রের একজন প্রিয় সাকরেদ। ভৃত্য আসিয়া তামাক দিল, তাহার পর নিজ মির্জাইয়ের পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া বলিল, চিঠি আসিয়াছে। কানহাইয়ালাল চিঠি লইয়া ঠিকানা পড়িল, লালা মুরলীধর লাল, মহাদেব মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি। পড়িয়া কানহাইয়ালাল বলিল, লালা মুরলীধর, তোমার ভাড়াটিয়া লালা মুরলীধর তো দুই তিন বৎসর হইল এ বাড়ি ছাড়িয়া গিয়াছে। মহাদেব ধূমপান করিতে করিতে বলিল,
লালা মুরলীধর তো বদলি হইয়া গিয়াছে। চিঠি খোল, দেখ কি সমাচার। কানহাইয়া বলিল, মুরলীধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবে না? মহাদেও বলিল, আরে কি সমাচার, সে তো আগে দেখিতে হইবে, খোল পড়। কানহাইয়ালাল গুরুজির আদেশ মতো পত্র খুলিয়া পাঠ করিল। মহাশয়, সংবাদপত্রে আপনার কন্যার বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি। আমি একজন সৎবংশীয় কায়স্থ যুবক, আমার বয়স 22 বৎসর মাত্র। আমি এলাহাবাদ কলেজে বিএ শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম, কিন্তু পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়াই পাশ করিতে পারি নাই। আমি জাতিভেদ মানি না, বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা। যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্য পাত্র বিবেচনা করেন, তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি। আমি বাল্য বিবাহের বিরোধী, এ কারণে অদ্যপি বিবাহ করি নাই। আমি সচ্চরিত্র এবং সত্যবাদী, আজ্ঞা পাইলে আমি মহাশয়ের সহিত গিয়া সাক্ষাৎ করি। যদি কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠাইয়া বাধিত করিবেন। ইতি লালা রাম অবতার লাল, মহল্লা গোড়াবাজার, শহর গাজীপুর। পত্র শুনিয়া মহাদেও মিশ্র হাসিতে লাগিল, বলিল, হে তো বড় তামাশা, সে মেয়ের তো কবে বিবাহ হইয়া গিয়াছে। বলিতেছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম, সে কি? মহাদেও বলিল, জানো না লালা মুরলীধর আখবারে লুটিস ছাপাইয়া দিয়াছিল কিনা? উহারা বরম সমাজি লোক, উহাদের সঙ্গে তো ভালো কায়েত কিরিয়া করম করিবে না, তাই লুটিস ছাপাইয়া দিয়াছিল। আমি তো শুনিয়াছি যে কায়েতের সঙ্গেই বিবাহ হইয়াছে। হাঁ হাঁ, কায়েত বটে, কিন্তু বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিয়াছিল। কায়েত বটে, বড় ঘরানাও বটে। লুটিস পড়িয়া সে সময় আরও অনেক লোক আসিয়াছিল, কিন্তু লালা মুরলীধর বলিল, আমি যখন ব্যারিস্টারি পাশ করা জামাই পাইতেছি, তখন আর কাহাকেও দিব না, এই বাড়িতেই তো বিবাহ হইল, সে আজ 3 বৎসরের কথা। কানাইয়ালাল ঘাটটি নাড়িয়া বলিল, ঠিক ঠিক। কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল, ওই যে লিখিয়াছে ফুটুগিরা পাঠাইতে, সে কি? মিশ্র বলিল, জানো না, ওই যে তসবির হয়, একটা বাক্স থাকে, তাতে একটা সীসা লাগানো থাকে, মানুষকে সম্মুখে দাঁড় করাইয়া দেয়, আর ভিতরে তসবির উঠে, তাহাকেই ফটোগিরাপ বলে। কানাইয়ালাল শুনিয়া বলিল, ওহো, ঠিক ঠিক, এইবার মালুম হইয়াছে। তবে একটা ভালো শিকার জুটিয়াছে, উহাকে চিঠি লিখিয়া আনানো হোক। মহাদেও মিশ্র বলিল, তাহার কাছে আর কি মিলিবে, 2-4-10 টাকা মিলিবে কি না সন্দেহ। কানাইয়ালাল বলিল, না, সে যখন শাদি করিবে বলিয়া আসিবে, তখন নিশ্চয়ই সোনার ঘড়ি, চেন, আংটি লাগাইয়া আসিবে, নিজের না থাকিলে অন্যের চাহিয়া লইয়া আসিবে, তাহাকে আসিতে লিখি। কেবল ফটোগ্রাফটার কি করি? মহাদেও বলিল, সেজন্য ভাবনা কি, ফটোগ্রাফ বাজারে অনেক মিলিবে। চৌকে যে মোহাম্মদ খানের দোকান আছে কিনা, সেখানে পার্সি থিয়েটারের দলের অনেক খুবসুরত খুবসুরত ওরাতের তসবির আছে, সেই একখানা কিনিয়া পাঠাইলেই হইবে। পরামর্শ তখনই স্থির হইয়া গেল। ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না, তাহা হইলে পরে পুলিশের সন্ধান পাইতে পারে, অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে। এক পোয়া ভাং, সঙ্গে একটু ধুতুরার রস, আর কিছুই করিতে হইবে না। অপরাহ্নকাল গোড়াবাজারের সেই বৈঠকখানাটিতে অর্ধশয়ান অবস্থায় রাম অবতার ধূমপান করিতেছে,
এবং মাঝে মাঝে রাজপথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে। ডাকওয়ালার আসিবার আর বিলম্ব নাই। আজ দুই দিন হইতে রাম অবতার এই প্রকার স্বপ্রতীক্ষ, কারণ এখনো পত্রের উত্তর আসে নাই। ডাকওয়ালা আসিয়া একখানি পত্র এবং একটি প্যাকেট দিয়া গেল, হস্তাক্ষর অপরিচিত, বেনারস সিটির মোহর রহিয়াছে। হর্ষোৎফুল্ল হইয়া রাম অবতার তক্তপোষের উপর উঠিয়া বসিল। প্রথমেই প্যাকেটটি উন্মুক্ত করিল। ফটোগ্রাফ, সুন্দরী যুবতীর মনোজ্ঞ সুন্দর ছবি, সতৃষ্ণ নয়নে রাম অবতার ছবিখানির প্রতি চাহিয়া রহিল। পার্সি মহিলাদের ধরনে শাড়িখানি পরিহিত, বরম সমাজিদের স্ত্রী কন্যারা এই রূপ ধরনেই শাড়ি পরিধান করে বটে, তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখিয়াছে। মুখ চক্ষুর গঠন কি সুন্দর! রাম অবতার মনে মনে বলিতে লাগিল, বাহ বাহ রে বাহ। ছবিখানি রাখিয়া সে পত্রখানি খুলিল, তাহাতে এই রূপ লেখা ছিল, মহাশয়, আপনার পত্রিকা প্রাপ্ত হইয়াছি। আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয়, আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে। আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি, সুতরাং কেদারঘাটের বাড়িতে আসিবেন না, আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব, আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে। ওই দিন সন্ধ্যাকালে আমার আলয়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব। ফটোগ্রাফ পাঠাইলাম, লালা মুরলীধর লাল। পত্র রাখিয়া আবার ফটোগ্রাফখানি লইয়া রাম অবতার দেখিতে লাগিল। একটি বাহু পার্শ্বদেশে লম্বিত, অপরটি অর্ধোত্থিতভাবে শাড়িখানির এক অংশ ধরিয়া আছে। চক্ষুযুগল যেন হাস্যপূর্ণ, ভাবিতে লাগিল ইহার সহিত আলাপ হইলে কি মজা দাড়ি হইবে। ভ্রু কুঞ্চিত করিয়া রাম অবতার ভাবিল, লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে, সে আরও দুই দিন বিলম্ব। শনিবার না লিখিয়া শুক্রবারে লিখিল না কেন? যাহা হোক, এই দুই দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে। শনিবার দিন আহারাদি শেষ করিয়া রাম অবতার বাড়িতে বলিল, একবার কাশীজি দর্শন করিয়া আসি, বলিয়া নিজ কেশ বিন্যাস করিতে প্রবৃত্ত হইল। এইরূপভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয়। ভালো রেশমি চাপকান বাহির করিয়া রাম অবতার সযত্নে পরিধান করিল। জরির কার্য করা সুন্দর মখমলের টুপি লইয়া মাথায় দিল। দিল্লি হইতে আনিত সুকোমল রঙিন জুতাই স্বীয় পদদয়ের শোভাবৃদ্ধি করিল। উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইল, নিজের গুম্ফে ও ভ্রুযুগলেও কিঞ্চিত লাগাইয়া দিল। কয়দিন কাশিতে থাকিতে হইবে তাহার স্থিরতা নাই, খরচপত্র একটু ভালো করিয়াই করিতে হইবে, তাই 200 টাকাও নিজের সঙ্গে লইল। সোনার ঘড়ি, সোনার চেন এবং হীরকের অঙ্গুরীও পরিধান করিয়া স্টেশন অভিমুখে রওনা হইল। রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল, যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কি প্রকার সম্ভাষণ করিতে হইবে। ইংরাজি ধরনে এক প্রকার কোর্টশিপ হয়, তাহা সে অবগত ছিল মাত্র, কিন্তু তাহার প্রণালীর বিষয় কিছুই জানিত না। ইংরাজি উপন্যাসাদি সে কখনো পাঠ করে নাই, তবে লাল হীরাকি কথা, লায়লা মজনু, গুলি বকাউলি প্রভৃতি তাহার পড়া ছিল। ভাবিল তত্ত্ব গ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে বোধহয় অসঙ্গত হইবে না, কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো। প্রথমে আদরের তু না বলিয়া সম্মানের আব বলাই সমীচীন হইবে, কারণ এ সকল মহিলা শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্তা কিনা, ক
কথাটা হইতেছে, এরূপ কোনো সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয়। দুই চারি দিন যাতায়াতের পর একদিন নির্জনে পিয়ারি বলিয়া সম্ভাষণ করিলে বোধ হয় অন্যায় হইবে না। রামাওতার মনে মনে এইরূপ পর্যালোচনা ও ভবিষ্যৎ সুখ কল্পনা করিতেছে, ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছিল। রামাওতার নামিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে, এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল। যুবকটির উত্তরীয় ও পাঞ্জাবি কামিজ আবিরের রঙে রঞ্জিত। যুবকটি আসিয়া বলিল, আপনার নাম কি লালা রামাওতার লাল? হ্যাঁ, আপনার নাম কি? কিষুণ প্রসাদ। আমি লালা মুরলীধর লালের ভ্রাতুষ্পুত্র। আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমাদর করিয়া সে রামাওতারকে বাহিরে লইয়া গেল। সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়াছিল। গাড়িতে উঠিয়া কিষুণ প্রসাদ বলিল, জানালাগুলা বন্ধ করিয়া দিব কি? আজ বৈশাখী পূর্ণিমা বলিয়া কাশীতে ছোট দোল। দেখুন না, আমার এই পোশাকে আসিবার সময় দুষ্ট লোকে পিচকারি দিয়াছে। রামাওতার ব্যস্ত হইয়া বলিল, বন্ধ করিয়া দিন, বন্ধ করিয়া দিন। তাহার ভয় হইল, পাছে তাহার রেশমি পোশাক কেহ পিচকারি দিয়া নষ্ট করিয়া দেয়। দুইজনে কথোপকথন করিতে লাগিল। ক্রমে গাড়ি গন্তব্যস্থানে গিয়া পৌঁছিল। অবতরণ করিয়া রামাওতার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা। ইতস্তত দৃষ্টিপাত না করিয়াই কৃষ্ণ প্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল। প্রথমটা অত্যন্ত অন্ধকার, তাহার পর একটা সিঁড়ি দেখা গেল, সেখানে বাতি জ্বলিতেছে। সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া রামাওতার একটি বৃহৎ কক্ষে নীত হইল। সে প্রথমে ভাবিয়াছিল, ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসজ্জাদি সাহেবি ধরনের হইবে। দেখিল তাহা নহে। কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রহিয়াছে, তাহার উপর কয়েকটি তাকিয়া রক্ষিত। মধ্যস্থলে বসিয়া একটি স্থূলকায় বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ আলবেলাই ধূমপানে প্রবৃত্ত। কিষুণ প্রসাদ ওরপে কানাইয়ালাল পৌঁছিয়া বলিল, চাচাজি, এই লালা রামাওতার লাল আসিয়াছেন। চাচাজি আর কেহই নয়, স্বয়ং মহাদেও মিশ্র। মহাদেও অভ্যর্থনা করিয়া রামাওতারকে বসাইল। নানা প্রকার কথোপকথনে কিয়ৎক্ষণ অতিবাহিত করিয়া কানাইয়ালালকে ডাকিয়া বলিল, কিষুণ, তবে আমি বাড়ির ভিতর যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি, তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও। ইহা বলিয়া মহাদেও মিশ্র বাহির হইয়া গেল। কানাইয়ালাল সেখানে বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে একটা ভৃত্য রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া হাজির করিল। কিষুণ প্রসাদ বলিল, আপনি পরিশ্রান্ত হইয়া আসিয়াছেন, তাই এক পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি। আমরা কাশীবাসীরা সিদ্ধির বড় ভক্ত, ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় আর নাই। রামাওতার অনুরোধ ক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল। পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি 8টা বাজে। ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুইটি যেন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল। কানাইয়ালাল বলিল, আপনি গীতবাদ্য জানেন কি? আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতবাদ্য প্রিয়। রামাওতার বলিল, গীত গীত জানি বই কি, শুনিবে একটা? তখন নেশায় তাহার মস্তিষ্ক চঞ্চন করিয়া উঠিয়াছে। মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহুসংখ্যক আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে, বহু লোক যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেং বেহালা বিন হাতে করিয়া আসিয়া দাঁড়াইতেছে।
ক্রমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল। রাম অবতার উঠিয়া দাঁড়াইয়া বলিল, গীত শুনিবে একটা? বলিয়া চক্ষু মুদ্রিত করিয়া আরম্ভ করিল। বতা দে সখি কন গলি গয়ে মেরে শ্যাম, গোকুল ঝুড়ি বৃন্দাবন ঢু। আর কথা মুখ দিয়া বাহির হইল না। ঢু 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 কয়েকবার বলিয়া সেই ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল। তাহার মুখ দিয়া লালা নিঃসৃত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে মহাদেও মিশ্র আসিয়া প্রবেশ করিল। বলিল, কিরে কানাইয়া, ঔষধ ধরিয়াছে? কানাইয়া লাল হাসিয়া বলিল, ধরিয়াছে বই কি, যাই কোথা। মহাদেও বলিল, দেখ তো কি আছে। কানাইয়া লাল তখন অচেতন রাম অবতারের দেহ হইতে তাহার ঘড়ি, চেন, হীরার আংটি, নগদ 200 টাকা, রৌপ্য নির্মিত পানের ডিবা প্রভৃতি বাহির করিয়া লইল। মহাদেও টাকাগুলো গুনিতে গুনিতে বলিল, পোশাক খোল, দামি পোশাক। গুরুজির আদেশ মতো কানাইয়া লাল সেই টুপি, জুতা, রেশমি পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাকে একখানা ছিন্ন বস্ত্র পরাইতে লাগিল। মহাদেও বলিল, না না, উহাকে সন্ন্যাসী বানাইয়া ছাড়িয়া দে। কাল সকালে যখন নেশা ছুটিয়া জাগিয়া উঠিবে তখন খাইবে কি? একটা গেরুয়া কৌপিন পরাইয়া দে, সমস্ত গায়ে ভস্য মাখাইয়া দে, একটা চিমটা দে, একটা ঝুলিও সঙ্গে দিয়া দে। কাশিতে সন্ন্যাসী বেশি লোক কখনো ক্ষুধায় মরে না। কানাইয়ালাল সমস্তই ঐরূপ করিল। মহাদেও পকেট হইতে গোটা কতক পয়সা বাহির করিয়া বলিল, দে এই পয়সা কটাও ঝুলিতে দিয়া দে, এখন ঘন্টা দুই এইখানেই পড়িয়া থাকুক। তাহার পর অন্ধকার গলি দিয়া লইয়া গিয়া মান মন্দিরের দেউড়িতে শোয়াইয়া দিয়া আসিস, সমস্ত রাত্রি ঠান্ডাই ঘুমাইবে ভালো, নেশাও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে। কয়েক দিবস পরে গাজীপুরের সকলেই শুনিল, রাম অবতার লাল ধন সম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিরাগী হইয়া কাশীতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছিল। সৌভাগ্যবশত তাহার মাতুল কাশীর রাস্তায় তদবস্থায় তাহাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে গৃহস্থাশ্রমে ফিরাইয়া আনিয়াছেন। ধার্মিক ব্যক্তি বলিয়া এখন হইতে রাম অবতারের একটা খ্যাতি জন্মিয়া গেল। গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য। ফিরে আসছি খুব শীঘ্র নতুন আর একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।